হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা তো ঠান্ডা, গরম, বাচ্চাদের পরীক্ষা, অসুস্থতা সব মিলায় আছি মোটামুটি ভালো। তো এখানে সকালবেলা দোহাকে একটু আদর যত্ন করার লাগে, ঘুম থেকে ওঠার পরে খুব তাকে 10-15 মিনিট টাইম দিতে হয়, তাছাড়া তার মুড ভালো হয় না। আর আমি এখানে খাচ্ছি চা খাওয়ার পরে চিড়ার, চিড়ার কি বলে এটা, খাজা, ওই তিলের খাজার মতো আর কি দেখতে, চিড়ার খাজা। এটা আসছে নাটোর থেকে আমার বাসায়। আর এই যে দুপুরবেলা ভাত রান্না করেছি, এই রান্না, সবজি রান্নাটা আম্মু পাঠাইছে নাটোর থেকে, ডাল রান্না করছি আজকে, আমার রান্না করার বুয়া আসেনি। আর এই মাছগুলাও নাটোর থেকে আসছে, পুকুরের মাছ আম্মু পাঠাইছে। আর আচার, আচারটা আমাদের নতুন বউ আমার জন্য বানাই নিয়ে আসছে, খুব মজা হয়েছে খেতে। তো এগুলা দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য, কারণ আমার 10 বছর পুরাতন হচ্ছে ব্লেন্ডারটা হঠাৎ করে চলছে না, একদম মনে হচ্ছে যে এই এইটার ম্যাশিংটার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। 10 বছর খুব স্মুথলি চলেছিল, কিন্তু এখন হঠাৎ করে চলছে না, অনেক একদম একইভাবে ইউজ করছি, ওইটার কোনো থামাথামি ছিল না। তো এই বাইরে নিয়ে আসছি, দেখি ঠিক করা যায় কিনা, না হইলে নতুন কিনতে হবে। আর আমরা আসছিলাম একটু মিনিসোতে, একটা নিউবর্ন বেবি দেখতে যাব, সেই বেবির জন্য কিছু কেনার জন্য এসেছি। তো দেখছিলাম যে ছোট বেবির এখানে কি পাওয়া যায়, সব ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই এই মিনিসোটা আমার কাছে বেশ ভালো লাগে, কারণ এটার উপরে যে খেলার জায়গাটা আছে ওইখানে আমার দোহা খুব সুন্দর করে খেলতে পারে, আমি যতক্ষণ ঘুরে ঘুরে দেখি ও খেলতে পারে, এই জন্য খুব ভালো লাগে। এই যে ব্লক নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে, তো ওরকম কিছুই পাচ্ছিলাম না। এই পুতুলগুলাও মানে একদম ছোট্ট বেবির জন্য যায় না। তো তারপরেও ভাবতেছিলাম যে আরেকটু দেখি কিছু পাই কিনা ছোট বাচ্চাকে দেওয়ার মতো। আবার মগ, গ্লাস গ্লাস টাইপের সেট, যে বাটি খাওয়া শিখলে খাবে, এরকমও কিছু পাইনি, পরে বাইরে থেকে কিনে নিয়েছি। আর এই যে আমরা বসে বসলাম মিঠাইতে, তো বললাম যে একবারে বেশি করে মিষ্টি নিও না, অনেক খাওয়া হয়ে যাবে, যেটা যার পছন্দ পছন্দ এক পিচ করে খেয়ে যায়। তো এখানে এরকম ছোট্ট একটা দই নিয়েছিলাম আর মিষ্টি, ওইটা খেয়ে বাসায় চলে আসছি। তো বাইরে থেকে যেহেতু নাস্তা করে আসছি, আর বাসায় এসে কিছু খেতে ইচ্ছা করছিল না, আর খাওয়াও হয়নি। পরে আমার হাজবেন্ড এই যে ফ্রিজে আমড়া ছিল, তারপরে যে পেয়ারা ছিল, এগুলো সব মাখাচ্ছে, সে আবার এই মাখামাখি খুব ভালো পারে। তো পরে আমড়া, পেয়ারা আর আনারস, হ্যাঁ আনারস মাখাইছিল খুব মজা করে, আর আমি এই যে মজা করে বসে বসে খাচ্ছি। এরপরে যাব ছোট্ট বেবি দেখতে, বেবিদের বাসায়। তো বেবিদের বাসায় এই যে এরকম একটা ডগি ছিল, বেবির মা পালে, এই আমরা একটু ভয় পাই আর কি এটাকে দেখে, তো এই জন্য বেসিংয়ের উপর উঠায় রাখছে, একদম গায়ের কাছে চলে আসে, তো ও খুব অসহায়ের মতো উপরে বসে ছিল, নামতে পারছে না। আর এই যে ছোট্ট বেবি আমার দোহা, তো বেবি দেখে খুব খুশি, ও আসলে এত ছোট বেবি এরকম কাছ থেকে দেখেনি, ও একটা একটা খেলনা নিচ্ছে আর ওকে নাচায় নাচায় দেখাচ্ছে যে দেখো দেখো, এই মনে হচ্ছে বেবি সব বুঝে যাবে। আমার খুব ভয় লাগছিল মুখের মধ্যে না লাগাই দেয়, তো এই জন্য বলছিলাম বারবার সরে আসো বাবা, ব্যথা পেয়ে যাবে বেবি। আসলে অনেকদিন ধরে চাচ্ছিলাম বেবি দেখতে আসতে, সময়ই করতে পারছিলাম না, যদিও কালকে থেকে কাউলিনের পরীক্ষা, তারপরেও ভাবলাম যে যাই দেখে আসি। এই যে সব খেলনা একটা একটা করে দেখাবো সে এখন। তো তারপরে আর কি রাত্রেবেলা একটু বের হয়েছিলাম আমরা সবাই মিলে, তো এই ছিল আজকের আমার ডেলি লাইফ ব্লগ, আশা করছি ভালো লাগবে, একদমই এলোমেলো। তো আল্লাহ হাফেজ এখানে।